আজকে আমি তোমাদের আলোচনা করব মাধ্যমিকের ব্যাকরণ নিয়ে, অর্থাৎ কিভাবে তোমরা মাধ্যমিকে সে ব্যাকরণ থেকে ষোলোতে ষোলো পাবে সেই বিষয় নিয়ে আমি আজকে তোমাদের বিস্তারিত আলোচনা করছি। মাধ্যমিকে তোমাদের টোটাল ব্যাকরণ থেকে পড়ে ষোলো নাম্বার চ্যাপ্টার আছে, চারটে। প্রথম চ্যাপ্টার হচ্ছে কারক ও বিভক্তি, দ্বিতীয় চ্যাপ্টার হচ্ছে সমাস, তৃতীয় চ্যাপ্টার হচ্ছে বাক্য এবং চতুর্থ চ্যাপ্টার বা শেষ চ্যাপ্টার হচ্ছে বাচ্য। এই চারটা চ্যাপ্টার থেকে টোটাল মাধ্যমিকে তোমাদের পড়ে ষোলো নম্বর, আট মাল্টিপল চয়েস, আট শর্ট কোয়েশ্চেন নিয়ে ষোলো। আমাদেরকে টার্গেট রাখতে হবে এই ষোলোতে ষোলো নম্বর পাওয়ার, আর এই ষোলোতে ষোলো নম্বর পাওয়া খুবই ইজি ব্যাপার। শুধু আমার ভিডিওটা তোমরা বিস্তারিত প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে শুনবে এবং আমি প্রত্যেকটা চ্যাপ্টার কোন প্রশ্নগুলো করবে সে নিয়ে কিন্তু আলোচনা আমি কিন্তু করব। তাহলে প্রথমে কি বললাম যে মাধ্যমিকের টোটাল ব্যাকরণ থেকে আছে তোমাদের ষোলো নম্বর, ষোলো নম্বরের জন্য চারটে চ্যাপ্টার আছে। প্রথম চ্যাপ্টার কারক ও বিভক্তি, দ্বিতীয় চ্যাপ্টার হচ্ছে সমাস, তৃতীয় চ্যাপ্টার বাক্য আর চতুর্থ চ্যাপ্টার বাচ্য। এই চারটা চ্যাপ্টার থেকে টোটাল ষোলো নম্বর, আট মাল্টিপল চয়েস, আট শর্ট কোয়েশ্চেন, অর্থাৎ প্রত্যেকটা চ্যাপ্টার পিছু চার নাম্বার করে, চার চারে ষোলো। কিন্তু কয়েক বছরে অর্থাৎ বিগত কয়েক বছরের কোশ্চেন যদি আমরা দেখি তাহলে কিন্তু সেরকমভাবে নিয়ম মানা হয়নি, অর্থাৎ প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কিন্তু চার নাম্বার করে কিন্তু পড়েনি। কোনো বছর কোনো চ্যাপ্টারে পাঁচ পড়েছে, কোনো বছর কোনো চ্যাপ্টারে তিন পড়েছে, কোনো বছর কোনো চ্যাপ্টার থেকে চার পড়েছে, এরকমভাবে পড়েছে। অর্থাৎ টোটাল ষোলো নম্বর পড়েছে কিন্তু চ্যাপ্টারে চার 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 করে পড়েনি, ঠিক আছে। তাহলে আজকে আমি প্রত্যেক চ্যাপ্টার থেকে আলোচনা করবো তোমাদের ধরে ধরে। তাহলে প্রথম চ্যাপ্টার হচ্ছে কারক। কারক চ্যাপ্টার থেকে বেশিরভাগ বছর পাঁচ নাম্বার কোশ্চেন পড়ে। কারক চ্যাপ্টার থেকে কী কী পড়ে সেটা একটু আলোচনায় আসা যাক। তাহলে কারক চ্যাপ্টার থেকে প্রথমত কারকের সংজ্ঞা বা বিভিন্ন কারকের প্রকারভেদ, বিভক্তি, অনুসর্গ, নির্দেশক এগুলো পড়ে। এই সংজ্ঞাগুলো থেকে একটা দুটো কোশ্চেন তোমাদের পরেই পড়ে, আর অবশ্যই পড়ে কারক বিভক্তি নির্ণয়, আর তার সঙ্গে মাল্টিপল চয়েস একটা পড়ে আর শর্ট কোশ্চেন একটা পড়ে। অর্থাৎ কারক বিভক্তি নির্ণয় তোমাদের ভালোভাবে প্রথমে শিখতেই হবে। কারক নির্ণয় যদি শিখতে পারো ওখানে তোমাদের দুই নম্বর পেয়ে যাচ্ছ। কীভাবে নির্ণয় করবে, অর্থাৎ কোনটা কোন কারক, কী বিভক্তি, এটা কিন্তু তোমাদের শিখতে হবে। এ নিয়ে আমি বিস্তারিত ভিডিও অন্য দিন কোনো কারক আলোচনা যেদিন করবো সেদিন আসবো। আমি শুধু আজকে প্রত্যেকটা চ্যাপ্টারের প্রশ্নগুলো আলোচনা করবো, বিশেষ করে কারক চ্যাপ্টারে আজকে। তাহলে কী বললাম যে কারক চ্যাপ্টার থেকে তোমাদের টোটাল চার থেকে পাঁচ নাম্বার পড়ে মাধ্যমিকে। তার মধ্যে অবশ্যই কারকের সংজ্ঞা এবং কারকের প্রকারভেদ, তাদের সংজ্ঞা, বিভিন্ন কর্তা কর্ম কয়েকটা জিনিস তোমাদের জানতে হবে। তাহলে ওখান থেকে তোমরা এক থেকে দুই নম্বর কনফার্ম কোন পাবে। আমি যে কোশ্চেনগুলো বলবো ওই কোশ্চেনগুলো করলেই যথেষ্ট, ওই কোশ্চেনগুলোর মধ্যেই পড়বে, আর বাকি দুই নম্বর নির্ণয় করতে থাকবে, মাল্টিপল চয়েস হয়ে থাকবে। হয়তো নির্ণয় করতে থাকলো আমি বললো কোন কারক বা শর্ট কোশ্চেন থাকলো যে কারক ও বিভক্তি ও অনুসর্গ নির্ণয় করো। দুটো কোশ্চেন থাকছে, মাল্টিপল চয়েস একটা আর শর্ট কোশ্চেন একটা, নির্ণয় দুটো থাকলো, আর দুই বা তিন নম্বর থাকবে কোশ্চেন ওয়াইজ, মাল্টিপল চয়েস থাকতে পারে, শর্ট কোশ্চেনও থাকতে পারে। সব মিলিয়ে মাল্টিপল চয়েস আট আর শর্ট কোশ্চেন আট ষোলো। তাহলে ভালো করে তোমার শুনবে কারক বিভক্তি থেকে কোন চ্যাপ্টারগুলো, অর্থাৎ আমি বললাম নির্ণয় শিখতে হবে, নির্ণয় শেখার জন্য অন্য ভিডিও আমি কারক সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো। ভিডিওটা তোমরা চোখ রাখবে পরবর্তীতে, তার জন্য অবশ্যই কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং ডান দিকে বেল বাটনটা টিপে নোটিফিকেশান চালু রাখবে। তাহলে আমি যে প্রশ্নগুলো বলছি সেই প্রশ্নগুলো তোমরা খাতা বার করে লিখে নাও, যাতে করে তোমাদের পরবর্তীতে বুঝতে সুবিধা হয়। এই প্রশ্নগুলোই তোমরা ভালোভাবে পড়বে এবং বুঝে বুঝে, কারণ ব্যাকরণ তো মুখস্থ হওয়ার জিনিস নয়, ব্যাকরণ পুরোপুরি বোঝার জিনিস। তাহলে কারক চ্যাপ্টার থেকে এই কোশ্চেনগুলো সর্বপ্রথম যেগুলো থাকবে, যেগুলো পরীক্ষায় পড়ে সেগুলো আমি বলছি শুধুমাত্র, এর বাইরে কিন্তু পরীক্ষা একটাও পড়বে না। কেলাম বুঝতে পারলে, আমি যে কোশ্চেনগুলো আজকে আলোচনা করবো তার বাইরে কিন্তু একটাও তোমাদের পরীক্ষায় পড়বে না, এর মধ্যেই পড়বে। সুতরাং অবশ্যই তোমরা খুব মনোযোগ দিয়ে শুনবে প্রথম থেকে শেষ পর্যন্ত এবং এটা খাতায় নোট করে নেবে প্রত্যেকটা প্রশ্ন। দেখো কি বলছে, প্রথমেই যেটা করবে তোমরা কারক চ্যাপ্টার থেকে, যে কারক কাকে বলে, অর্থাৎ কারকের সঙ্গে আমাদের জানতে হবে, তাই তো? কারকের সঙ্গে জানি বাকি ক্রিয়াপদের সঙ্গে অন্য পদের বা নাম পদের যে সম্পর্ক থাকে কারক বলে, আর নাম পদের সম্পর্ক না থাকে অকারক বলে। আচ্ছা, সে বিষয় নয় আমাদের মেন, আমরা কোশ্চেনগুলোতে আসি। কারক
কাকে বলে? ফার্স্ট কোশ্চেন, তার সঙ্গে জানতে হবে কারক শব্দের অর্থ কি, মানে যে কারক শব্দ তো যে করে, কারক শব্দের অর্থ কি। তার সঙ্গে জানতে হবে কারক কয় প্রকার ও কি কি, অর্থাৎ কারকের প্রত্যেকটা প্রকার জানতে হবে এবং প্রত্যেক প্রকারের সংজ্ঞা ও উদাহরণ অবশ্যই জানতে হবে। কেলম তাহলে হাজার প্রত্যেক কারক কাকে বলে, বা কর্মকারক কাকে বলে, বা অধিকরণ কারক কাকে বলে দিতেই পারে। তাহলে প্রত্যেকটা কারকের সংজ্ঞা প্লাস উদাহরণ একটা করে, আর নির্ণয় তো শিখতেই হবে। তারপরে কোশ্চেন তোমরা করবে অকারক কাকে বলে, কয় প্রকার ও কি কি, অর্থাৎ কারকের সংজ্ঞার পাশাপাশি তোমাদের জানতে হবে অকারক। অকারক আমি আগে বললাম যে নামপদের সঙ্গে ক্রিয়াপদের সঙ্গে নামপদ প্রকার না থাকলে সেটা অকারক। তাহলে অকারক কয় প্রকার কি কি? অকারক দুই প্রকার, সম্বন্ধ পদ ও সম্বোধন পদ। তার জন্য দেখো তোমাদের সম্বন্ধ পদ এবং সম্বোধন পদ এই দুটো খুব মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, এগুলো পরীক্ষায় খুব বেশি পড়ে। সম্বন্ধ পদ কাকে বলে, সম্বোধন পদ কাকে বলে, নির্ণয় করতে থাকে সম্বন্ধ পদ বা সম্বোধন পদ। ঠিক আছে, যেমন তপনের চোখ মার্বল হয়ে গেলে, যে তপনের চোখ এটা সম্বন্ধ পদ, আহা কি সুন্দর দৃশ্য, যে আহা সম্বোধন পদ। ঠিক আছে, এটা অবশ্য এটা নিয়ে আলোচনা করবো, কারকের সঙ্গে ডিটেলস আলোচনা করবো অন্য ভিডিওতে। তাহলে পরের কোশ্চেন কি করবে, অকারক কাকে বলে, কয় প্রকার ও কি কি। তাহলে অকারক দুই প্রকার, সেই দুই প্রকারের আবার সংজ্ঞা প্লাস উদাহরণ, সম্বন্ধ পদ ও সম্বন্ধ পদ কাকে বলে উদাহরণ দাও। এগুলো কিন্তু পরীক্ষায় পড়ে, কোনো এক বছর ধর সত্তর সম্ভবত পড়েছে সম্বন্ধ পদ বা সম্বন্ধ পদ কাকে বলে, পরীক্ষায় এরকমভাবে তোমাদের সংজ্ঞাগুলো কিন্তু তুলে দেয়, যে সম্বন্ধ পদ কাকে বলে বা সম্বোধন পদ কাকে বলে, বা সম্বন্ধ পদ কারক নয় কেন, বা সম্বোধন পদ কারক নয় কেন, এই কোশ্চেনগুলো পরীক্ষায় পড়ে। তাহলে আমরা কী জানলাম, প্রথমে আমরা জানবো কারক কাকে বলে, কারক শব্দের অর্থ কি, কারক কয় প্রকার ও কি কি, এই কোশ্চেনগুলো কিন্তু তোমরা লিখে নেবে। তারপরে জানবো অকারক কাকে বলে, কয় প্রকার কী কী, এটা পরীক্ষায় পড়ে, যখন কয় প্রকার কী কী, সম্বন্ধ পদ কাকে বলে, সম্বোধন পদ কাকে বলে, তাদের উদাহরণ, এগুলো কিন্তু পরীক্ষা আমাদের পড়ে। তারপর আমাদের জানতে হবে বিভক্তি কাকে বলে, কারণ কারক করতে গেলে তো বিভক্তি জানতেই হবে। তা বিভক্তি কাকে বলে, বিভক্তি শব্দের অর্থ লেখো, এরকমভাবে সরাসরি পরীক্ষায় তুলে দেবে যে বিভক্তি কাকে বলে, বা বিভক্তি শব্দের অর্থ কী, বা মাল্টিপল চয়েসে দিল, হয়তো বিভক্তি শব্দের অর্থ বিভাজন, যুক্ত, জোড়া, বা এরকম কিছু একটা দিয়ে দিল। তাহলে আমাদের জানতে হবে তার সঙ্গে বিভক্তি কাকে বলে, বিভক্তি শব্দের অর্থ কি, এবং বিভক্তি প্রকার ভেদগুলো জানতে হবে। কারণ 2017 বা 2018 কোনো একটা সালে কিন্তু পড়েছে যে একটা শব্দ বিভক্তি একটা উদাহরণ দাও, শব্দের একটা উদাহরণ দাও, তাহলে বুঝতে পারছো তো বিভক্তি থেকেও তোমাদের কারক চ্যাপ্টারে এই কোশ্চেন পড়ে। তাই আমাদের অবশ্যই বিভক্তিটা খুব ভালোভাবে জানতে হবে, বিভক্তি কাকে বলে, বিভক্তি শব্দের অর্থ কি, বিভক্তি কয় প্রকার ও কি কি, প্রত্যেক প্রকার বিভক্তির সংজ্ঞা ও উদাহরণ, মানে প্রত্যেক প্রকার বিভক্তির সংজ্ঞা জানতে হবে, উদাহরণ জানতে হবে। যেমন পরীক্ষায় পড়েছে আমি বললাম যে শব্দ বিভক্তির উদাহরণ দাও, প্রত্যেক প্রকার বিভক্তির সংজ্ঞা ও উদাহরণ অবশ্যই তোমাদের জানতে হবে, বিশেষ করে ক্রিয়া বিভক্তি আর শব্দ বিভক্তি। তারপরে চলে আসি আমরা কারক চ্যাপ্টার লেখা থেকে, যে কারক বিভক্তি ও অনুসর্গ নির্ণয় করো। তাহলে কারক বিভক্তি নির্ণয় করে থাকে না, কিন্তু অনুসর্গ থাকে, কারণ কারক বিভক্তি নির্ণয় করতে অনুসর্গ প্রধান। তাহলে অনুসর্গ কাকে বলে উদাহরণ দাও, তা তোমাদের অনুসর্গ কাকে বলে জানতে হবে, তো উদাহরণ দিতে হবে। এগুলো পরীক্ষা সরাসরি পড়ে, অনুসর্গ কাকে বলে উদাহরণ দাও, পরীক্ষা পড়ে সরাসরি, তো অনুসর্গ কাকে বলে উদাহরণ দাও। তারপরে কোশ্চেন যেটা পরীক্ষা অনেক বেশি পড়ে, নির্দেশক কি, যেমন টিটা খানিখানা গুলিগুলো এগুলো, হ্যাঁ নির্দেশক, নির্দেশক কী, নির্দেশকের উদাহরণ দাও পরীক্ষায় পড়ে। তাহলে এটা অবশ্যই মাথায় রাখবে, নির্দেশক, নির্দেশক কী, উদাহরণ দাও, তার সঙ্গে পরীক্ষা যেটা পড়ে এবং পড়েওছে 2017 থেকে 2020 মধ্যে কোনো এক বছর কোশ্চেনে পড়েছে, বিভক্তি ও নির্দেশকের পার্থক্য লেখো, অর্থাৎ বিভক্ত নির্দেশকের মধ্যে পার্থক্য কী সেটা তোমাদের লিখতে হবে। বেশি লেখার দরকার না, 1 থেকে 2 পার্থক্য হলে যথেষ্ট, কারণ নাম্বার হচ্ছে 1। তারপরে কী বলছে দেখো, তারপরে তোমরা মনে রাখবে যে পদ কী বা শব্দ পদের মধ্যে পার্থক্য কী, কারণ এগুলো তো জানতে হবে, এগুলো তো কমন জিনিস, তাই না? এগুলো ব্যাকরণ তো, এগুলো তো তোমরা প্রাইমারি লেভেলে জেনে এসো, শব্দ আর পদের মধ্যে পার্থক্য কী। ঠিক আছে, পদ কী, কারণ আমরা পদ ছাড়া কারক করা সম্ভব কী, কারণ আমরা কী বলেছি, কারক সংজ্ঞাতেই বলা আছে যে ক্রিয়াপদের সঙ্গে নাম পদ, মানে পদটাকে তোমাদের জানতে হবে, ক্লাস 9 তোমরা করেছো পদ, পদ কী কী কী। ঠিক আছে, তা আমাদের এখানে সেরকম ডিটেলস যাবো না, আমরা শুধু মনে রাখবো পদ কী আর শব্দ পদের মধ্যে পার্থক্য কী। তারপরে আমি বিভক্তির সংজ্ঞা বলেছি, অনুসর্গের সংজ্ঞা বলেছি, তার সঙ্গে তোমরা মনে রাখবে বিভক্তি ও অনুসর্গের মধ্যে পার্থক্য, 1 থেকে 2 পার্থক্য তোমরা মনে রাখবে, এটা পরীক্ষায় পড়ে, বিভক্তি অনুসর্গের মধ্যে একটা পার্থক্য লেখো। তারপরে মনে রাখবে কর্তৃকারক কাকে বলে উদাহরণ দাও, প্রথমেই বলেছি আমি যে কারকের প্রকারের প্রত্যেক প্রকারের সংজ্ঞা উদাহরণ, কারক প্রকারের, কারক একটা প্রকার হচ্ছে কর্তৃকারক, তো কর্তৃকারকের সংজ্ঞা এবং উদাহরণ তার সঙ্গে নির্ণয় করা শিখতে হবে। আর কর্তৃকারকের যে কর্তাগুলো আছে সেই কর্তাগুলো পরীক্ষায় খুব বেশি করে পড়ে,
তাই আমি যে কতগুলো বলছি সেগুলো তোমার নোট করে নাও, এগুলো খুব বেশি পরীক্ষার পরে টেস্টে পাবে, ফাইনালে পাবে, ইউনিট টেস্টে পাবে, তার সমস্ত জায়গায় কারোর থেকে এই প্রশ্নগুলো এখান থেকে একটা দুটো কোশ্চেন, একটা কোশ্চেন থাকেই ধরে নাও, ঠিক আছে? সেই কোশ্চেনগুলো হলো প্রযোজ্যকর্তা ও প্রযোজ্যকর্তার সংজ্ঞা ও উদাহরণ, তার প্রযোজ্যকর্তা কি, প্রযোজ্যকর্তা কি, বা উদাহরণ দিয়ে দিল, নির্ণয় করতে বললো যে কোনটা প্রযোজ্যকর্তা কোনটা প্রযোজ্যকর্তা। যেমন মা শিশুকে চান দেখাচ্ছেন, ঠিক আছে, নিয়ে তলায় দেখ দিল শিশুকে বা মায়ের তলায়, নিয়ে বলো যে কোনটা প্রযোজ্যকর্তা কোনটা প্রযোজ্যকর্তা, বা মাল্টিপল চয়েস থাকলো শিশুকে তলায় দেখ দিল, অপশন দিল প্রযোজ্যকর্তা, প্রযোজ্যকর্তা, অনুক্তকর্তা, নিরপেক্ষকর্তা, এরকম কয়েকটা অপশন দিল, তোমাদের ঠিক করতে হবে কোনটা কি। তাহলে প্রযোজ্যকর্তা এবং প্রযোজ্যকর্তা অবশ্যই অবশ্যই ভালোভাবে জানতে হবে আমাদের, কারণ এটা পরীক্ষায় খুব খুব বেশি পড়ে। প্রযোজ্যকর্তা উদাহরণ পড়ে, প্রযোজ্যকর্তা তার নির্ণয় করতে পারে যে প্রযোজ্যকর্তা কোনটা, প্রযোজ্য কোনটা কথা মাল্টিপল চয়েস কিন্তু থাকতে পারে, এটা তোমাদের জানতে হবে প্রযোজ্যকর্তা কি, প্রযোজ্যকর্তা কি। নিরপেক্ষকর্তা অবশ্যই তোমাদের জানতে হবে, সরাসরি তোমাদের কোশ্চেন পড়তে পারে নিরপেক্ষকর্তা কাকে বলে উদাহরণ দাও, বা উদাহরণ দিয়ে দিতে পারে, ঠিক আছে, সূর্য উঠলে পদ্ম ফুটে, উদাহরণ দিয়ে দিল, তুমি বললো এটা কোন কারকে, এটা কোন কর্তার উদাহরণ, কোনটা নিরপেক্ষকর্তা, বা দিয়ে দিল কোনটা নিরপেক্ষকর্তা, এরকম উদাহরণ দিয়ে তোমাদের নির্ণয় করতে পারে। তাই তোমাদের জানতে হবে নিরপেক্ষকর্তা কোনগুলো, তাহলে এটাও তোমরা ভালোভাবে জানবে নিরপেক্ষ কর্তা। তারপরে সমধাতুজ কর্তা, এগুলো উদাহরণ অবশ্যই তোমরা জানবে। ব্যথিয়ার কর্তা আর সহযোগী কর্তা পরীক্ষা খুব বেশি পড়ে, ব্যথিয়ার কর্তা পড়ে পরীক্ষায়, সহযোগী কর্তাও খুব বেশি পড়ে। বাঘে গরুতে এক ঘাটে জল খায়, বা রাজায় রাজায় যুদ্ধ হয়, ব্যথিয়ার কর্তা একটা উদাহরণ, এটা সহযোগী কর্তার উদাহরণ, ঠিক আছে? বাঘে গরুতে এক ঘাটে জল খায় সহযোগী কর্তা, রাজায় রাজায় যুদ্ধ হয় ব্যথিয়ার কর্তা। এগুলো তোমাদের জানতে হবে যে কোনগুলো ব্যথিয়ার কর্তা কোনটা। আমি অন্যদিন পত্রিকার আলোচনাতে এগুলো আলোচনা করব, তোমাদের ঠিক বুঝিয়ে দেবো যে কি কোনগুলো ব্যথিয়ার কর্তা আর কোনগুলো সহযোগী কর্তা, ঠিক আছে? অর্থাৎ কর্তার প্রকারভেদগুলো কীভাবে তোমরা চিনবে সেগুলো অন্য একটা ভিডিও আলোচনায় আমি করে দেবো। তারপরে উনুক্ত কর্তা, উনুক্ত কর্তা কাকে বলে, তা এই কয়েকটা কর্তা তোমরা ভালোভাবে জানবে পত্রিকারকের সংজ্ঞা থেকে, পত্রিকারকের যে কর্তাগুলো সেই কর্তাগুলো তোমাদের খুব 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 ভালোভাবে জানতে হবে। বিশেষ করে প্রযোজ্যকর্তা, প্রযোজ্যকর্তা, সমধাতুজকর্তা, নিরপেক্ষকর্তা, ব্যতিয়ার কর্তা, সহযোগী কর্তা আর অনুক্ত কর্তা, এইগুলো কিন্তু তোমাদের খুব ভালো করে বুঝতে হবে। এবং তার সঙ্গে তোমরা করবে কর্মকারক কাকে বলে, কর্মকারকের উদাহরণ দাও, প্রথমেই বলেছি প্রত্যেকটা কারকের সংজ্ঞা উদাহরণ, এবং কর্মকারকের কর্মের যে কর্মগুলো আছে সেই কর্মগুলোকে চিনতে হবে এবং জানতে হবে এবং নির্ণয় করতে শিখতে হবে। যেমন সমধাতুজ কর্ম কীভাবে আমরা চিনবো সেটা তোমাদের মনে রাখতে, সমধাতুজ কর্ম কী, তারপরে গৌণ কর্ম কোনগুলো, মুখ্য কর্ম কোনগুলো, ঠিক আছে? তাহলে এইগুলো তোমাদের জানতে হবে, গৌণ কর্ম এবং মুখ্য কর্ম। একটা বাক্য দিয়ে দিল গৌণকর্মে, বলো যে গৌণকর্ম মুখ্যকর্ম নির্ণয় করো, বা বাক্য দিয়ে দিল তলায় রাখ দিল একটা গৌণকর্ম কোনটা কোনো মুখ্যকর্ম, কেমন বুঝতে পারলে? আমি তাকে একটা পেন দিলাম, দিয়ে দিল তাকে তলায় রাখ দিল, বা একটি পেনের তলায় রাখ দিল, বললো কোনটি গৌণকর্তা বা মুখ্যকর্তা, এরকম কোশ্চেন দিতেই পারে। তাই অবশ্যই তোমাদের ভালোভাবে জানতে হবে সমধাতুজ কর্ম কি, গৌণ কর্ম কি, মুখ্য কর্ম কোনগুলো, কর্মে বিপ্সা, ঠিক আছে, বিপ্সা মানে পুনরাবৃত্তি, কর্মে বিপ্সা এটা তোমাদের জানতে হবে। তার সঙ্গে অক্ষুণ্ণ কর্ম কি এটাও কিন্তু জানতে হবে, অক্ষুণ্ণ কর্ম কি, এটাও কিন্তু পরীক্ষায় বা টেস্ট করে কিন্তু এটা থাকে। তারপর চলে আসি করণ কারকে, করণ কারক কাকে বলে, করণ কারকের সংজ্ঞা উদাহরণ অবশ্যই প্রথমেই বলেছি। তারপরে করণ কারক থেকে কোনগুলো করবে, সমধাতুজ করণ, করণের বিপ্সা, যন্ত্রণাত্মককরণ, এছাড়া করেন যে ভাগগুলো আছে, ঠিক আছে, লক্ষণাত্মককরণ, যেমন শিকারে বিড়াল গোপী চেনা যায়, ঠিক আছে, লক্ষণাত্মককরণের উদাহরণটা খুব বেশি পরীক্ষায় পড়ে। হ্যাঁ, যেমন এটা পাবে তোমার হারিয়ে যাওয়া কালগ্রাম থেকে, এরকমভাবে লক্ষণাত্মককরণের কয়েকটা উদাহরণ তোমরা পাবে, খুঁজবে, পেয়ে যাবে, তারপর আমাকে জানাবে যে কোনগুলো লক্ষণাত্মককরণ, ঠিক আছে? তাহলে দেখো করণ কারকে বিশেষ করে ভালোভাবে করবে, করণ কারক থেকে সমধাতুজকরণ কী, করণের বিপ্সা কোনগুলো, যন্ত্রণাত্মককরণ কী, ঠিক আছে, তারপরে অবশ্যই লক্ষণাত্মককরণ কিন্তু অবশ্যই অবশ্যই ভালোভাবে জানবে, লক্ষণাত্মককরণ ভাগ করণ করক ভাগগুলো, লক্ষণাত্মককরণটা কিন্তু জানতে হবে, কিন্তু পরীক্ষায় খুব বেশি পড়ে। যেমন একটা উদাহরণ দিলাম, ঠিক আছে, যে শিকারি বিড়াল গোফে চেনা যায়। তারপরে চলে আসে নিমিত্ত করক, নিমিত্ত করক কি, অপাদান করক, নিমিত্ত করক কাকে বলে উদাহরণ, ঠিক আছে, তার সঙ্গে অপাদান করক কাকে বলে, অপাদান করকের উদাহরণ, অধিকরণ কাকে কাকে বলে, অধিকরণ কারকের উদাহরণ, এগুলো তোমরা জানবে। এখান থেকে ভাগগুলো করার দরকার নেই সেরকম, কারণ এখানে ভাগগুলো থেকে খুব কম পড়ে। আমি যেগুলো বললাম বিশেষ করে কর্তিকারকে যে কর্তাগুলো খুব বেশি পড়ে, আর কর্মকারকে কিছু কর্ম পরীক্ষায় তোমাদের পড়ে। তারপরে একটা কোশ্চেন খুব বেশি পড়ে, সেটা হচ্ছে অনুসর্গ প্রধান কারক কোনগুলো আর বিভক্তি প্রধান কারক কোনগুলো,
মানে কোন কারকে অনুসর্গ আছে, যেমন অনুসর্গগুলো হতে থেকে চেয়ে দ্বারা পিছে, এগুলো তো সব অনুসর্গ তাই না? তো অনুসর্গ প্রধান কারক, যেমন আমরা কর্ম কারক দ্বারা দিয়া কর্তৃক, অপাদান কারক হতে থেকে চেয়ে, তাই তো? নিমিত্ত জন্য এগুলো হচ্ছে নিমিত্ত কারক, উদ্দেশ্যে, তাহলে এগুলো হচ্ছে অনুসর্গ প্রধান কারক। অর্থাৎ কোনগুলো অনুসর্গ প্রধান কারক আর কোনগুলো বিভক্তি প্রধান কারক। কর্তৃকারক, অধিকরণ কারক, কর্মকারক, এগুলো হচ্ছে বিভক্তি প্রধান কারক। আর অনুসর্গ প্রধান কারক কোনগুলো? যেখানে তোমার অনুসর্গ থাকবে, যেমন আমরা কর্ম কারক কি জানি, দ্বারা দিয়া কর্তৃক থাকলে কর্ম কারক হয়, তাহলে দ্বারা দিয়া কর্তৃক অনুসর্গ, অর্থাৎ এটা হচ্ছে অনুসর্গ প্রধান কারক। তারপর হচ্ছে উপাদান কারক, অপাদান কারক কোনগুলো? হতে থেকে চেয়ে অপাদান কারক আবার কীভাবে চিনি? হতে থেকে চেয়ে দেখে অপাদান কারক চিনি, তাহলে এই হতে থেকে চেয়ে হচ্ছে অনুসর্গ, তাহলে এটা হচ্ছে অনুসর্গ প্রধান কারক। তার সঙ্গে আছে নিমিত্ত কারক, কোনগুলো ব্যবহার করি? জন্য, উদ্দেশ্যে, নিমিত্তে, তাহলে এটা হচ্ছে অনুসর্গ, এগুলো হচ্ছে অনুসর্গ। এই তিনটে হচ্ছে অনুসর্গ প্রধান কারক, আর বিভক্তি প্রধান কারক বাকিগুলো কর্তৃকারক, কর্মকারক, এই কর্মকারক নয়, কর্তৃকারক, কর্মকারক আর অধিগ্রহণ কারক, এটা কিন্তু আমাদের জানতে হবে। তার সঙ্গে আরেকটা জানতে হবে, পঙ্গু ক্রিয়া কাকে বলে উদাহরণ, পঙ্গু ক্রিয়া কাকে বলে উদাহরণ দাও, ঠিক আছে? বাস এইটুকুই, আর কিছু দরকার নেই। কাগজ চ্যাপ্টার থেকে শুধু এই কোশ্চেন কটা করলেই এনাফ, এর বাইরে তোমাদের একটা কোশ্চেনও পড়বে না। এই কটা কোশ্চেনের মধ্যে তোমরা 2 থেকে 3টা কোশ্চেন 100% কমন পাবে। তাই তোমাদের কারক বিভক্তি চ্যাপ্টার থেকে আমি যে কোশ্চেনগুলো বললাম সেগুলো কিন্তু অবশ্যই তোমরা ভালোভাবে পড়বে। আর তার সঙ্গে 2 থেকে 3 নম্বর তুমি 100% কমন পাচ্ছ এখান থেকে। আর তার সঙ্গে নির্ণয়, নির্ণয় তো কমন দেওয়ার জিনিস নয়, নির্ণয় তো তোমাকে শিখতে হবে, তারপরে সেই নির্ণয়গুলো তুমি করবে। আর আমি কারক বিভক্তি সম্পর্কে পরবর্তী কোনো ভিডিও ডিটেলস, কারক বিভক্তি কারক কীভাবে নির্ণয় করতে হয়, কারকের প্রকারভেদ, সেগুলো কিন্তু আলোচনা করবো। কারক কীভাবে চেনা যায়, অকারক কী, অর্থাৎ প্রত্যেকটা কারক চ্যাপ্টার আমি প্রথম থেকে শেষ পর্যন্ত ধরে ধরে আলোচনা করবো অন্য কোনো ভিডিওতে। আজকে শুধু আমি আলোচনা করছি তোমাদের কারকের কোন প্রশ্নগুলো খুব খুব বেশি ইম্পর্টেন্ট, অর্থাৎ কোন প্রশ্নগুলো করলে আমি কারক চ্যাপ্টার থেকে মোটামুটি 100% অ্যান্সার করে আসতে পারবো। অর্থাৎ কারক চ্যাপ্টার থেকে 4-5 যাই পড়ুক, তুমি 100% এই 4 থেকে 5টা চোখ বুঝে করে আসতে পারবে শুধু এই কটা কোশ্চেন করলে। তা আমি যে কোশ্চেনগুলো বললাম সেই কোশ্চেনগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত বুঝে বুঝে করবে, ঠিক আছে? ওই সংজ্ঞাগুলো, উদাহরণগুলো, তার সঙ্গে কর্তাগুলো চিনতে হবে, তার ভাগগুলো, এগুলো জানলেই তোমরা এখান এর বাইরে কিন্তু একটাও কোশ্চেন তোমাদের কারক ব্যক্তি থেকে পড়বে না। তাই কমন নিয়ে তোমাদের চিন্তার কোনো কারণ নেই, এই কোশ্চেনের বাইরে তোমাদের একটাও পড়বে না, সব পড়বে এই কোশ্চেনের মধ্যে, ঠিক আছে? তারপরে সমাজ চ্যাপ্টার আছে, পরবর্তী আমি ভিডিওতে সমাজ চ্যাপ্টার নিয়ে চলবো, যে কোন প্রশ্নগুলো করলে যথেষ্ট, সমাজ নির্ণয় করতে জানতে হবে। তার পরবর্তী বাক্য, বাক্য চ্যাপ্টার থেকে আবার 4 থেকে 4 নম্বর থেকে বেশি কোশ্চেন পড়ে, 5 নম্বর পড়ে কোনো কোনো বছর, ঠিক আছে? তাই বাক্য চ্যাপ্টার আমাদের ভালোভাবে করতে হবে। বাচ্চ চ্যাপ্টার, বাচ্চ চ্যাপ্টারে হাতে গোনা তোমাদের 3-4 থেকে 5টা কোশ্চেন করলে এনাফ। বাচ্চ চ্যাপ্টার 3 নম্বর পড়ে, কোনো বছর 4 নম্বর পড়ে, বেশিরভাগ বছরে 3 নম্বর পরীক্ষা পড়ে বাচ্চ চ্যাপ্টার থেকে। অর্থাৎ প্রত্যেকটা চ্যাপ্টারে কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, অর্থাৎ কোন প্রশ্নগুলো করলে তোমাকে ভূতের মতো পরিশ্রম করতে হবে না, জাস্ট অল্প পড়ে সব থেকে বেশি সাকসেস পাবে, সেটা আমি তোমাদের আলোচনা করবো অন্য কোনো ভিডিওতে। আজকে শুধু আমি কারক বিভক্তি নিয়েই আলোচনা করলাম, পরবর্তী আমি আলোচনা করব তোমাদের সমাজ চ্যাপ্টারটা নিয়ে, তারপরে ভিডিওতে আলোচনা করবো বাক্য চ্যাপ্টার, তারপরে বাচ্চ। তাহলে দেখবে যে ব্যাকরণটা তোমাদের একদম জলের মতো সহজ মনে হচ্ছে, আর এই কোশ্চেনগুলো বাইরে একটা কোশ্চেনও করার তোমাদের কোনো দরকার নেই। সমাজ থেকেও যে প্রশ্নগুলো বলবো সেই প্রশ্নগুলো বাইরে একটা কোশ্চেন করার দরকার নেই, বাক্য থেকেও ঠিক তাই, বাচ্চা থেকেও তাই। বাচ্চা থেকে তো জাস্ট বাচ্চা তুমি যদি সংজ্ঞা মুখস্থ করো তাহলে 100% তুমি একটা কমন পাবে। সমাজের ক্ষেত্রেও তাই, সমাজে জাস্ট 4টে কোশ্চেন আছে, ওই 4টে কোশ্চেনের মধ্যে 1টা কোশ্চেন 100% পড়ে, সেটা আমি সমাজের ভিডিওতে আলোচনা করবো। আমরা শুধু চোখ রাখো এই ভিডিওতে, অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো, তার সঙ্গে বেল বাটন টিপে রাখো যাতে করে তোমরা পরবর্তী নোটিফিকেশন পাও। তাহলে তোমরা সমাসের যখন চ্যাপ্টার ভিডিও কোনো আপলোড করবো তখন তোমরা দেখতে পাবে কিন্তু কোন চ্যাপ্টারগুলো, কোন কোশ্চেনগুলো আলোচনা করেছি। আজকে তাহলে এখানেই শেষ, তোমরা ভালোভাবে এই লকডাউনের সময় ভালোভাবে বাড়িতে প্র্যাকটিস করো এবং পড়াশোনা করো। আশা করছি তোমরা তোমার বাড়িতে সবাই বেশ ভালোভাবে পড়াশোনা করছো এবং প্রত্যেকে ভালো থেকো। ওকে, গুড বাই।